দেখুন এবার ট্রাম্পের জন্য প্রায় লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আর অভিবাসন সংক্রান্ত একটি নীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতির বাতিল হলে প্রায় চল্লিশ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে কোনো আইনি ভিত্তি না থাকায় নীতিটি বাতিল করা হবে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন দুই সালে ওই নীতি প্রণয়ন করেন ওবামা নাম দেওয়া হয় ডিফার্ড অ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকাস অ্যান্ড লফুল পার্মানেন্ট রেসিডেন্ট এই নীতির অধীনে ওই সব অবৈধ অভিবাসী বৈধতা পেতেন যারা দুই হাজার সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানেই সন্তান জন্ম দিয়েছেন বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ঘোষণা দেয় তার ডিএপিএ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এজন্য বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে ডিএইচএস সেক্রেটারি জন কেলি বলেন এই নীতি জিয়ে রাখার কোনো আইন ভিত্তি নেই জন কেলি বিষয়টি ব্যাখ্যা করে বলেন অবৈধ অভিবাসনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে কয়েক দশক ধরে যেসব পরিবার এদেশে অবস্থান করেছে তাদের অনুমতি দিয়ে ডিএপিএ অন্যভাবে কার্যকর করার জন্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না সে ব্যাপারে কিছুই বলেননি তিনি আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই